হ্যালো ভিয়ার, আসসালামু আলাইকুম। তানভীর কম্পিউটার অ্যান্ড সাইন্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাকে একটা জিনিস শিখাই দিব, যে জিনিসটা শেখাবো সেটা আপনি একবার শিখলে আপনাকে আর কোনো কম্পিউটার হার্ডওয়্যারের দোকানে আপনার কম্পিউটারের প্রবলেম হলে আপনাকে যাইতে হবে না। তো আপনার কম্পিউটারের বা পিসির যদি টাইমটা ঠিক না থাকে, আপনি পিসি চালু করতেছেন টাইম ঠিক নেই, কিন্তু আপনি যখন টাইমটা আবার ঠিক করে দিচ্ছেন আবার পিসি বন্ধ করে দিচ্ছেন, আপনার কম্পিউটারের টাইমটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আপনার যে কাজটি করবেন, আপনি কম্পিউটারটা খুলবেন, পিসির যে কেসিংটা আছে খোলার পরে আপনি একটা ব্যাটারি দেখতে পাবেন, কি এরকম একটা ব্যাটারি দেখতে পাবেন, এই ব্যাটারিটা নষ্ট হয়ে গেলে আপনার কম্পিউটার টাইম ঠিক থাকে না। তো ব্যাটারিটা খোলার নিয়ম, এই সাইডে একটা পিন দেখতে পাবেন, ওকে, এই যে পিন, এই পিনটা ধরে টুজার বা স্টার বা স্ক্রুড্রাইভার দিয়ে এভাবে দিবেন, তো এই ব্যাটারিটা খুলে যাবে। তো এই ব্যাটারিটা খুলে দিবেন, খুলে দিয়ে চেঞ্জ করে দিবেন, দিয়ে একটা নতুন ব্যাটারি লাগাই দিবেন, দেখবেন যে আপনার টাইম আর নষ্ট হচ্ছে না। ওকে বন্ধুরা, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কারণ আপনাদের একটি লাইক আমাকে নতুন করে ভিডিও তৈরিতে অনেক উৎসাহ জাগায়।